সরেন হত্যার বরং জামিনে থাকা আসামিরা বাদী সহ ওই গ্রামের আদিবাসীদের হত্যার হুমকি দিচ্ছে নওগাঁয় ভূমিদস্যু হাতেম গদাই চক্রের হাতে সমতল আদিবাসীদের ভূমি অধিকার আন্দোলনের নেতা আলফ্রেড নিহত হন নওগাঁ প্রতিনিধি মামুন রশিদ বাবুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট নওগাঁর মহাদেবপুর উপজেলার নিভৃত আদিবাসী পল্লী ভীমপুর এই গ্রামের আদিবাসী নেতা আলফ্রেড সরেন ভূমি রক্ষায় আন্দোলন করায় 2000 সালের 18 আগস্ট ভূমিদস্যু শীতেশ চন্দ্র ভট্টাচার্য গদাই ও হাতেম আলী চেয়ারম্যানের যৌথ লাঠিয়াল বাহিনী নৃশংসভাবে হত্যা করে তাকে সন্ত্রাসীরা আদিবাসীদের বাড়িঘরে আগুন জ্বালিয়ে দেয় ও লুটপাট চালায় এ সময় আহত হয় 30 থেকে 35 জন সব বাড়িঘর টাকা দেখে সব বাড়িঘর পোড়ায় খালি ধোঁয়ার সুগদাই হাতেন আলফ্রেড সরেনকে দিদিবালকে হত্যা করেছে এবং এই হত্যা করার তাদের একটা ষড়যন্ত্র ছিল ঘটনার 11 বছর পার হলেও এখন পর্যন্ত হত্যাকারীদের বিচার হয়নি উল্টো আসামিরা জামিনে ছাড়া পেয়ে মামলার বাদীকে হত্যার হুমকি দিয়ে চলছে ওরা প্রতিনিয়ত বলছে যে 11 বছর পার হয়ে গেছে যে আলফ্রেড হত্যা মামলার তো কিছু হয়নি যে রেবেকাকে মেরে ফেললে কি হবে এভাবে আমাকে হুমকিও দেওয়া হয়েছে মোবাইলের মাধ্যমে বর্তমানে এই হত্যা মামলাটি নওগাঁ জেলা আদালতে স্থগিত অবস্থায় আছে বলে জানান মামলার আইনজীবী বিচার কার্যক্রম শুরু হলে আসামি পক্ষ সেই মোকদ্দমার বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে রিট দায়ের করেন পরবর্তীতে মহামান্য হাইকোর্ট রিটটা খারিজ করে দিলে আসামি পক্ষ পুনরায় অ্যাপিলেট ডিভিশনে তারা মোকদ্দমা দায়ের করেন বর্তমানে মহামান্য হাইকোর্টে শুনানির অপেক্ষায় আছে অবিলম্বে আলফ্রেড হত্যার সুষ্ঠু বিচার হবে এমনটাই দাবি স্বজন ও স্থানীয়দের মুশফিকা নাজনীন 21 টেলিভিশন এদিকে আলফ্রেড সরেন হত্যার বিচারের দাবিতে আলোচনা সভা এবং মানববন্ধন করেছে আদিবাসী পরিষদ দুপুরে নওগাঁ শহরের মুক্তির মোড়ে ওই কর্মসূচি পালন করা হয় এ সময় বক্তব্য রাখেন সিপিবি নেতা ময়নুল হক মুকুল অ্যাডভোকেট মহসিন রেজা আদিবাসী পরিষদের সভাপতি আমিন কুজুর এবং আলফ্রেড সরেনের বোন রেবেকা সরেন পরে শহীদ মিনারে বেসরকারি সংগঠন ব্রতির উদ্যোগে প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হয় এর আগে ভীমপুর গ্রামে আলফ্রেড সরেনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়